জনা কলকাতা পুলিশের পাশাপাশি হাওড়ায় টাকা উদ্ধারের ঘটনার তদন্তভার গ্রহণ করলে যে বিস্তারিত কী জানা যাচ্ছে দেখো যেটা দেখা গিয়েছে যে হাওড়ায় কিন্তু কোটি কোটি টাকা উদ্ধারের একটা ঘটনা ইতিমধ্যে ঘটেছে এবং সেখান থেকে প্রায় আট কোটি টাকা যেমন নগদ পাওয়া গিয়েছে কুড়ি কোটি টাকা ইতিমধ্যেই সিজ করেছে কলকাতা পুলিশের ব্যাংক ফ্রড সেকশন এবং এছাড়াও আরও কিন্তু বেশ কিছু টাকার হদিস ইতিমধ্যেই শুরু করেছে কলকাতা পুলিশ তবে অন্যদিকে জানিয়ে রাখবে ঘটনার তদন্তভার কিন্তু একই সঙ্গে ইডির হাতেও যাচ্ছে কারণ ইডি ইতিমধ্যেই কিন্তু কলকাতা পুলিশের কাছে সমস্ত নথিপত্র তার পাশাপাশি এফআইআরের কপি এগুলো কিন্তু চেয়ে পাঠিয়েছে তাই সাত স্বতন্ত্রভাবে তারাও কিন্তু তদন্ত করবে তবে তোমাকে জানিয়ে রাখি এই ঘটনার সূত্রপাত কবে গত সেপ্টেম্বর মাসে আরবিআই দেখতে পায় যে একটি কিন্তু সাসপিসিয়াস ট্রানজেকশন হয়েছে একটি অ্যাকাউন্ট থেকে এবং সেই অ্যাকাউন্ট রয়েছে স্ট্যান্ডার্ডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে মোট সাতাত্তর কোটি টাকা অর্থাৎ সাড়ে আটত্রিশ কোটি টাকা দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে এবং সাড়ে আটত্রিশ কোটি টাকা বেরিয়ে গিয়েছে অন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং এই দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্টের থেকে এই যে সাড়ে আটত্রিশ কোটি টাকা তা কিন্তু ডিভাইডেড হয়েছিল আরও তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং এই তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও কিন্তু কলকাতারই এবং ডালহৌসি স্ট্যান্ড রোড এই সমস্ত এলাকারই কিন্তু আলাদা আলাদা ব্যাংকের এবং এই যে তিনটে অ্যাকাউন্ট এই তিনটে অ্যাকাউন্ট থেকে টাকা চলে যায় আরও নটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং সেই নটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভিন রাজ্যের এবং সেগুলো কোথাকার মধ্যে প্রদেশ উত্তরপ্রদেশ হরিয়ানা এই সমস্ত জায়গার নটি আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে যায় এরপরে আরবিআই কিন্তু জানায় ওই মূল যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই টাকা বেরিয়েছিল সেই মূল অ্যাকাউন্টের যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক তাকে জানায় এবং কর্তৃপক্ষ তখনই কিন্তু হিয়াস্ট্রিট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে এই যে সাড়ে আটত্রিশ কোটি টাকা তার মধ্যে ইতিমধ্যেই যেটা দেখা গিয়েছে আট কোটি টাকা নগদ এবং তার পাশাপাশি কুড়ি কোটি টাকা কিন্তু পুলিশ সিজ করেছে এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে দশ কোটি টাকা কিন্তু বাইরে রয়েছে সেই টাকার কিন্তু মদিস চালানো হচ্ছে এবং ঘটনার দিন যে শৈলেশ পান্ডে তিনি একটি গাড়ি নিয়ে বেরিয়েছিলেন এবং সন্ধেবেলা এবং তার ভাই অরভিন্দ পান্ডে এবং তার মা অন্য একটি গাড়ি নিয়ে বেরিয়েছিল এবং সেই যে অরবিন্দ পাণ্ডে যে গাড়ি নিয়ে বেরিয়েছিল বা শৈলেশ পাণ্ডে যে গাড়ি নিয়ে বেরিয়েছিল সেই গাড়িতে এই যে দশ কোটি টাকা তা থাকতে পারে বলে কিন্তু অনুমান করছে গোয়েন্দা আধিকারিকরা এবং সেই মতোই এই দুজনের নামে কিন্তু লুক লুকআউট নোটিস জারি করা হয়েছে গতকালই এবং এদেরও কিন্তু খোঁজ চালানো হচ্ছে গাড়িটিতে আদৌ টাকা রয়েছে কিনা সেটাও কিন্তু খোঁজ চালানো হচ্ছে বা এই যে দশ কোটি টাকা অবশিষ্ট দশ কোটি টাকা সেটা কোথায় গেল তার কিন্তু ইতিমধ্যেই হদিশ চালানো হচ্ছে তবে এই টাকার মূল সূত্রপাত কোথা থেকে অর্থাৎ সেপ্টেম্বর মাসে যে ট্রানজ্যাকশান হয়েছিল এই টাকা কোথা থেকে এসছিল তা কিন্তু ইতিমধ্যেই সোর্স জানার চেষ্টা করছে পুলিশ পুরো বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে নিশা ধন্যবাদ সঞ্জনা আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখব কলকাতা পুলিশের পাশাপাশি হাওড়ায় টাকা উদ্ধারের ঘটনার তদন্ত ভার নিল ইডি কলকাতা পুলিশের কাছে এফআইআর কপি সহ সমস্ত নথি চেয়ে পাঠানো হয়েছে স্বতন্ত্রভাবে এই ঘটনার তদন্ত করবে ইডি